আখাইকা সাউনি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজ আমি পাঠ করছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈঠকী গল্প কাশির ভূত সৌরেন্দ্রী মোহন মুখোপাধ্যায় একবার শরৎচন্দ্রকে প্রশ্ন করেছিলেন তুমি ভূত মানো শরৎচন্দ্র বলেছিলেন ওরে বাবা খুব মানি ভূত দেখেছি তাছাড়া আমার বাবার মুখে একটি কাহিনী যা শুনেছি তা ভুলবান নয় শরৎচন্দ্র তখন তার বাবার দেখা বা প্রত্যক্ষ করা ভূতের গল্পটি বাবুকে শুনিয়েছিলেন সে গল্পের ঘটনা কাশি ধামের শরৎচন্দ্র বলেছিলেন বাবা কাশিতে কিছুদিন বাস করেছিলেন পূজা অর্চনায় তার বেশ মন ছিল নিত্য অন্নপূর্ণা বিশ্বনাথের মন্দিরে যাওয়া এবং অন্য মঠ মন্দিরে ঘোরা বাদ দিতেন না একদিন তিনি এক মন্দিরে শুনলেন এক ভদ্রলোকের দুঃখের কাহিনী ভদ্রলোক বললেন তার বাড়িতে তিনি নিত্য পুজো করেন শালগ্রাম শিলা পুজো তিনি নিজে পুজো করেন রাত্রে ঠাকুরের আরতি করেন এবং রাত্রে আরতির পর ঠাকুর ঘরটি বেশ গুছিয়ে রেখে আসেন ঠাকুর ঘরের তালা লাগানো থাকে রাত্রে কেননা বিগ্রহের অঙ্গে সোনার গহনা আছে পাছে চুরি যায় ভদ্রলোক বললেন রাত এগারোটা বারোটা নাগাদ তালাবন্ধ ঠাকুর ঘরে তিনি আরতির ঘন্টা শোনেন তালা খুলে ঘরে ঢুকে দেখেন কোথাও কেউ নেই অথচ ঠাকুরের সামনে আসন পাতা আসনের কাছে থালায় ফুল তুলসী পাতা প্রভৃতি উপকরণ সেগুলো বেশ সাজানো গুছানো নয় পাত্র থেকে ফুল প্রভৃতি নিয়ে পুজো করা হয়েছে যেন কোষাকুষিতে জল পর্যন্ত অথচ ভদ্রলোক নিজে আরতি শেষ করে কোষা পুষ্পপাত্র প্রভৃতি সাজিয়ে গুছিয়ে যথাস্থানে রেখে বেরিয়ে এসে ঘরে তালা বন্ধ করেছেন তার উপর শালগ্রাম শিলাকে ঠাকুরের বিছানায় শুয়ে ভদ্রলোক ঠাকুরের খাটে মশারি পর্যন্ত ফেলে এসেছিলেন ঠাকুর ঘুমাবেন কিন্তু তালা খুলে অত ঠাকুর ঘরে গিয়ে দেখেন ঠাকুরের খাটে ছোট মশারি তোলা ঠাকুরকে বিছানা থেকে নামিয়ে আসনের সামনে তামার টাটে রাখা এবং শালগ্রাম শিলার গায়ে চন্দন লেপন ফুল তুলসী পাতা তিনি আরতির পর ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবার পর এ চন্দন এ ফুল কোথা থেকে কে নিয়ে এলো আশ্চর্য কথা শুধু এক রাত্রি নয় প্রতি রাত্রে এ ব্যাপার বাবা সেদিন সন্ধ্যার পর আহারাদি করলেন না গঙ্গা স্নান করে শুদ্ধাচারে ভদ্রলোকের বাড়িতে উপস্থিত হলেন পূজা আরতি দেখলেন এবং পূজা আরতির পর যথারীতি ঠাকুর ঘর যখন তালা বন্ধ হবে তিনি তখন গৃহস্বামীকে বললেন রাত্রে তালা বন্ধ করবেন আমি ঠাকুর ঘরে থাকব রাত বারোটা পর্যন্ত তবে আমি একলা থাকবো আপনারা কেউ ঠাকুর ঘরে থাকবেন না ভদ্রলোক রাজি হলেন এবং বাবা ঠাকুর ঘরে রইলেন ঘরে প্রদীপ জ্বলতে লাগলো তারপর দশটা বাজলো এগারোটা বাজলো এবং বারোটা বাজে বাজে তখন বাবা দেখলেন গরদের থান পড়া গায়ে নামাবলি জড়ানো এক বৃদ্ধ ব্রাহ্মণ ঘরে কোথা দিয়ে এলেন তা নজরে পড়েনি ব্রাহ্মণ আসন পাতলেন কোষা নিয়ে তাতে ঘোড়া থেকে গঙ্গা জল ঢাললেন তামার টাট নামিয়ে আসনের সামনে রাখলেন শালগ্রামকে শয্যা থেকে বার করে সেই তামার টাটে রাখলেন বাবা অতি নিকটে বসে আছেন তার দিকে বৃদ্ধ ব্রাহ্মণের দৃকপাত নেই বাবা নিঃশব্দে দেখছেন ব্রাহ্মণ পুজোয় বসলেন কোষার জল নিয়ে আচমন আসন শুদ্ধি তারপর পুজো চন্দন ফুল পড়তে লাগলো শালগ্রামের গায়ে যথারীতি পুজো বাবা কাঠ হয়ে বসে সে পুজো দেখছেন তারপর আরতি ঘণ্টা বাজিয়ে পঞ্চপ্রদীপ জেলে যথারীতি আরতি তারপর বৃদ্ধ ব্রাহ্মণ হঠাৎ অদৃশ্য হলেন বাবা ঠাকুর ঘরে দরজা খুললেন ঘরের বাইরে ভদ্রলোক এবং তাঁর বাড়ির কজন পরিজন বাবা তাদের সমস্ত ব্যাপার বললেন বৃদ্ধ ব্রাহ্মণের চেহারা যে বর্ণনা দিলেন শুনে ভদ্রলোকের গায়ে রোমাঞ্চ তিনি বললেন এ চেহারা আমার স্বর্গগত বাবার তিনি নিজে পূজা পূজাদি করতেন বাবা বললেন কাল রাত্রেও আমি এ ঘরে থাকবো এবং চেষ্টা করে দেখব যদি কোনো কথা জানতে পারি কি পরের দিন রাত্রে বাবা কি করলেন জানো সে রাত্রে ভদ্রলোককে পূজা আরতি করতে দিলেন না বললেন আমি পূজা আরতি করবো এবং পুজোয় বসবো রাত পৌনে বারোটায় কথা মতো কাজ ঠাকুরঘরে বাবা পুজোয় বসেছেন তিনি আরতি করবেন হঠাৎ পাশে সেই বৃদ্ধ ব্রাহ্মণ বাবা বললেন আমায় অনুমতি দিন আমি আরতি করি বৃদ্ধ ব্রাহ্মণ বললেন করো আমি দেখব বাবা আরতি করলেন আরতির পর বৃদ্ধকে বাবা বললেন আপনি কেন এত কষ্ট করে ইহলোকে আসেন বৃদ্ধ উত্তর দিলেন ছেলে পূজারতি করে কিন্তু শুদ্ধাচারে করে না তার চায়ের নেশা সন্ধ্যায় চা খেয়ে তারপর আরতি করে বাবা বললেন আমি তাকে মানা করে দেব হ্যাঁ তাকে বুঝিয়ে বলবে ঠাকুর দেবতার পুজোয় ফাঁকি চলে না পুজো যদি করতে হয় তো আচার রক্ষা করে পূজা চাই না হলে শুধু ফুল ফেলা আর ঘন্টা নাড়াতেই ঠাকুরের পুজো করা হয় না বহুকাল থেকে আমি ওরে অনাচার লক্ষ্য করছি পূজা আরতি অনেক কাল থেকেই আমি রাত্রে এসে করি সকালে যারা ঠাকুর ঘর ধুয়ে মুছে সাফ করতে আসে তাদের খেয়াল থাকে না ঘরে এত ফুল পড়ে আছে কেন তাই ওদের যাতে টনক নড়ে সেজন্য ঘন্টা বাজানো শুরু করেছি আরতির সময় আগে আমার ঘন্টা নাড়ায় শব্দ করতাম না এখন করি শুধু এদিকে ওদের মনোযোগ আকর্ষণের জন্য উপদেশ দিয়ে এমনি ব্রাহ্মণ আরো বলেছিলেন পুজোয় যদি মন বা বিশ্বাস না থাকে তাকে বলো ভরম করবার প্রয়োজন নেই শালগ্রামকে যেন গঙ্গায় দিয়ে আসে কিন্তু বহু পুরুষ ধরে এ শিলা ঘরে আছেন এর থাকার জন্য বহু অকল্যাণ রোধ হয়েছে শিলা হলেন রক্ষক গঙ্গায় দিলে ঘর সংসার অরক্ষিত থাকবে তার ফলে বহু অকল্যাণ হবার আশঙ্কা আছে শরৎচন্দ্র বললেন বাবা তারপর প্রশ্ন করেন আপনার আর কিছু বলবার আছে তিনি বললেন হ্যাঁ গয়ায় গিয়ে মরা বাপের পিন্ডিটা দিয়ে আসতে বলো এ তো শক্ত কাজ নয় সৌরীন বাবু একাগ্রমণে এ কাহিনী শুনছিলেন শরৎচন্দ্র বললেন বাবা সেই ভদ্রলোককে পরে সমস্ত কথা বললে সেই ভদ্রলোক গয়ায় গিয়ে তাঁর মৃত পিতার আত্মার শান্তির জন্য পিণ্ড দিয়ে এসেছিলেন এবং তিনি পরে আচারনিষ্ঠ হয়ে পুজো করতেন